দেশ ত্যাগ করতে আদালতের অনুমতি লাগবে দুর্নীতি মামলায় অভিযুক্ত বিডি নিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদের। এই রায় দিয়েছেন হাইকোর্ট। একই সাথে তার জামিন বহাল রেখেছেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ। এ সময় তার পাসপোর্ট জব্দের আবেদন জানালে তা গ্রহণ করেননি হাইকোর্ট। গায়েব আয় বহির্ভূত সম্পদ অর্জনে তৌফিক ইমরোজ খালিদের বিরুদ্ধে এই মামলা করে দুদক। মামলার এজাহারে বলা হয়, তৌফিক ইমরোজ খালিদের বিভিন্ন ব্যাংক হিসাবে ৪২ কোটি টাকা জমা রেখেছেন যার বৈধ কোনো উৎস নেই।